নজর রাখতেই হবে। তা হলো নতুন করে কড়াকড়ি হচ্ছে রাজ্যে, করোনা বিধিনিষেধ বাড়ছে। তাহলে কি আংশিক লকডাউন, কি কি খোলা থাকবে, কি কি বন্ধ থাকবে, কবে থেকে লকডাউন হবে, আংশিক লকডাউন হবে, কড়াকড়ি কিভাবে হবে, কাদের উপর হবে, কিভাবে নজরদারি চালাবে প্রশাসন, আমার সঙ্গে এই মুহূর্তে চিফ রিপোর্টার তুহিন দাস চন্দ্র রয়েছেন। তুহিনের থেকে জানতে চাইবো, তুহিন আমাদের কাছে সূত্র মারফত এখনো পর্যন্ত কি কি খবর আছে? দেখো, এখনো পর্যন্ত যে খবর রয়েছে যে রাজ্যে তুমি জানো যেভাবে করোনা বাড়ছে, এবং গতকাল আমরা যেটা দেখেছি যে 31শে ডিসেম্বর 3000 ছাড়িয়ে গিয়েছিল করোনা সংক্রমণ এবং এরাজ্যে, এবং সেই জায়গা থেকে রাজ্য সরকার যথেষ্ট উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই কারণেই কিন্তু যেটা সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার, যেটা আমাদের কাছে সূত্র মারফত খবর আসছে নবান্ন সূত্রে, আগামী 3 তারিখ থেকে অর্থাৎ সোমবার থেকে রাজ্য আবার আংশিক লকডাউনের পথে যেতে পারে। আবার বলছি, আগামী সোমবার 3 তারিখ থেকে রাজ্য আবার আংশিক লকডাউনের পথে যেতে পারে। করোনা মোকাবিলায় ফের রাজ্যে কড়া বিধিনিষেধ জারি হতে চলেছে বলে নবান্ন সূত্রে খবর। আবার কড়া বিধিনিষেধ জারি হতে চলেছে, বন্ধ হবে লোকাল ট্রেন, বন্ধ হতে পারে লোকাল ট্রেন। অর্থাৎ যে দৃশ্য বা যে চিত্র আমরা কিছুদিন আগে দেখেছি, রাজ্যে করোনার জন্য লকডাউন করা হয়েছিল, সম্পূর্ণ লকডাউন ছিল রাজ্য, সেরকম ভাবেই আবার কিন্তু আমাদের কাছে খবর আসছে আগামী 3 তারিখ থেকে আংশিক লকডাউনের পথে যেতে পারে রাজ্য। সারা রাজ্যে কিন্তু আংশিক লকডাউন হতে পারে, লোকাল ট্রেন বন্ধ করা হতে পারে, হতে পারে আন্তরাজ্য বা রাজ্যে যে আসা বিমান সেই সমস্ত বিমান বন্ধ হতে পারে, স্কুল কলেজ যেটা খোলা হয়েছিল কিছুদিন আগেই করোনা কমে যাওয়ার কারণে, সেই স্কুল কলেজও কিন্তু বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার। সমস্ত মার্কেট প্লেস, শপিং কমপ্লেক্স, সিনেমা, বার, রেস্টুরেন্ট সমস্ত কিছু কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, এমনটাই কিন্তু খবর রয়েছে আমাদের কাছে। অর্থাৎ ফের এই করোনা মোকাবিলায় আংশিক লকডাউনের পথে যেতে পারে রাজ্য সরকার, সেরকমই একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর, যেটা আগামী সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে গিয়ে জরুরি বৈঠক করবেন বলে এখনো পর্যন্ত খবর রয়েছে। বিভিন্ন দপ্তরের সঙ্গে, স্বাস্থ্য দপ্তর সহ বিভিন্ন দপ্তর সেই বৈঠকে উপস্থিত থাকতে পারে নবান্ন সূত্রে খবর, এবং সেই বৈঠক থেকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, অর্থাৎ করোনা মোকাবিলায় ফের আংশিক লকডাউনের পথে যেতে পারে রাজ্য। এবং চিফ রিপোর্টার তুহিন রয়েছেন এই মুহূর্তে। তুহিন, তোমার থেকে জেনে নিতে চাইবো কি ব্যবস্থা নিচ্ছে রাজ্য এই মুহূর্তে। দেখো, তোমাকে আমি যদি কয়েকটা তথ্য তোমাকে দিই, যে 27শে ডিসেম্বর 439 জন করোনা আক্রান্ত হয়েছিলেন এ রাজ্যে, 28শে ডিসেম্বর 752 জন করোনা আক্রান্ত হয়েছিলেন এ রাজ্যে, সংখ্যাটা কিন্তু লাফিয়ে লাফিয়ে বেড়েছে। 29শে ডিসেম্বর সংখ্যাটা ছিল 1089 জন, 30শে ডিসেম্বর সংখ্যাটা ছিল 2128 জন, 31শে ডিসেম্বর অর্থাৎ গতকাল 3000 ছাপিয়ে গেছে সংখ্যা 3451 জন। অর্থাৎ এই পরিস্থিতিতে রাজ্য সরকার যেটা মনে করছে, লকডাউন বা কড়া বিধিনিষেধেই করোনা মোকাবিলার একমাত্র পথ, এবং সেই কারণেই ফের আংশিক লকডাউনের পথে যেতে পারে রাজ্য, এমনটাই নবান্ন সূত্রে খবর। অর্থাৎ গোটা রাজ্যে ফের আংশিক লকডাউন হতে পারে, লোকাল ট্রেন বন্ধ হতে পারে, ফ্লাইট উড়ান বন্ধ হতে পারে, স্কুল কলেজ বন্ধ হতে পারে, সমস্ত মার্কেট প্লেস বন্ধ হতে পারে, শপিং কমপ্লেক্স বন্ধ হতে পারে, বার, রেস্তোরাঁ, সিনেমা হল বন্ধ হতে পারে। এবং সেই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি যে সোমবার নেতাজি ইন্ডোরে স্টুডেন্ট ডে হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠান ছিল, যেখানে বক্তব্য রাখার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেই অনুষ্ঠানও কিন্তু বাতিল করা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। অর্থাৎ সোমবার যে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকার কথা ছিল, যেখানে রাজ্যের ছাত্রছাত্রীদের উপস্থিত হওয়ার কথা ছিল, সেই অনুষ্ঠান আগামী সোমবার নেতাজি ইন্ডোরে দুপুর 1টার সময় হওয়ার কথা ছিল, সেই অনুষ্ঠানও কিন্তু এই পরিস্থিতির জন্য বাতিল করা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। অতনু, তুমি সেক্ষেত্রে কবে থেকে এ লাগু হতে পারে, এই আংশিক লকডাউন কবে থেকে লাগু হতে পারে, এই সিদ্ধান্তই বা কবে জানা যেতে পারে? এখনো পর্যন্ত জানা যাচ্ছে সোমবার থেকে, অর্থাৎ 3রা জানুয়ারি বছরের একেবারে শুরুতেই কিন্তু আবার আংশিক লকডাউন দেখতে পারে রাজ্য, এবং সেদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে
উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে এখনো পর্যন্ত খবর এবং সেই বৈঠকের পরেই পরিষ্কার করে দেওয়া হতে পারে রাজ্যে কোন কোন ক্ষেত্রে কি কি বাধা নিষেধ করা হচ্ছে কোন কোন ক্ষেত্রে কি কি করা বাধা নিষেধ করা হচ্ছে সেদিনই কিন্তু এই সিদ্ধান্তের কথা অর্থাৎ যে খবর আমরা বলছি যে খবর নিউজ 18 বাংলায় আমরা ব্রেক করছি সেই খবর কিন্তু জানিয়ে দিতে পারে রাজ্য সরকার অর্থাৎ সোমবার থেকেই কিন্তু এই কড়া বিধিনিষেধ জারি হতে পারে রাজ্যে তার কারণ রাজ্য সরকার মনে করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে এই পরিস্থিতিতে যেভাবে করোনার গ্রাফ প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে ফের এই তৃতীয় ওয়েভ তাতে কিন্তু লকডাউন বা আংশিক লকডাউনই একমাত্র